রাজপথত নহয়, খানাপাড়ার খেলপথারত রই আছে শাড়ি শাড়ি সিটি বাস। যাত্রীবিহীন অসংখ্য সিটি বাস চলাচল বন্ধ করা হয়েছে এই সমূহ বেসরকারি সিটি বাসর। মহানগরী বর্ধিত যানবাহন রোধ করার উপায় হিসাবে বেসরকারি সিটি বাসর চলাচল সীমিত করার সিদ্ধান্ত লৈছে মহানগর প্রশাসনে। প্রশাসনের তথ্য মতে মহানগরীত সম্প্রতি 496খন সিটি বাস চলে। ইমান বৃহৎ সংখ্যক সিটি বাসর চলাচলেই মহানগরী বর্ধিত যানজটের কারক বলে প্রশাসন নিশ্চিত হয়েছে, আর সেইবাবে প্রতিদিনে শতাধিক সিটি বাসর চলাচল বারণ করার পরিকল্পনা লৈছে প্রশাসনে। আর সেই পরিকল্পনার অংশ হিসাবে খানাপাড়া খেলপথারত আবদ্ধ করে রখা হয়েছে 109খন সিটি বাস। যানজটের পর রক্ষা পাবর কারণে মহানগর আমার নাগরিক সকলক কোনো অসুবিধা নোহাক আমি সেই 109খন গাড়ি বিভিন্ন ধরনের রুটের পর আমি অফ রুট করেছো রুটেশন ওয়াইজ। আর আমার ট্রেফিক জামটো দেখিছো অলমান হলো কালি অলমান কমিছে, আজিও আমি চাইছো আজিও আমার যানজট অলমান হলো মানে কন্ট্রোলত আহিছে। কিন্তু ইয়াকে লৈ সিটি বাস ড্রাইভার কন্ডাক্টর হ্যান্ডিম্যানের তীব্র ক্ষোভ অসন্তুষ্টি। আজি আমি বহিম, আকো নেক্সট শুক্রবারে বহিব লাগবো। আমার পরিয়াল আমি ভাড়াঘর থাকো, আমার ঘর গাঁত, হয় কিনা আমার চলি বলে পড়াশোনা করে, আমি ঘর ভাড়া দিম না বজার করিম না চলিক পড়াম, আমার ভবিষ্যৎ কি হব? গাড়িব বন্ধ করলে যে যানজট কমিব তে নহয়, আর সিটি বাসখিনে যানজট বড় বেশি নকরে, কারণ যাকালি 109খন বাস বন্ধ থাকার পিছতো আপনার পল্টন বাজারের খানাপাড়ালে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগিছে। মই এইটো কথা কৈছো যে আমাক ক্ষতিপূরণ কি দিব, কম্পেনসেশনটা আমাকে এটা দিব লাগবে। তেওঁলোকে বুঝাইছে 60 দিন আমার বাধ্যতামূলকভাবে এখন কমার্শিয়াল গাড়ি বা এইবার বহুতর গাড়িবিলাকত EMI আছে, তেওঁলোক জনা বুঝা জ্ঞানী মানুহ, তেওঁলোক IAS মানুহ আছে। তেওঁলোকৰ প্রশ্ন, সরকারি সিটি বাসর চলাচলত প্রতিবন্ধকতা আরোপ করা হওয়া নাই কিয়? সরকারি বাহনখিনির উপর এটা আমি ধর কি কম, সরকারি বাহনখিনিতো এটা সরকারে তো বাহন ক্রয় করিয়ে আছে, এই শুনো নিউজত শুনো বা পেপার দেখো যে ইলেকট্রিক গাড়ি আনিলে CNG গাড়ি আনিলে আনি আছে, এটা গাড়িখিনি তো চলি আছে কিছু পরিমাণে। আনহাতে প্রশাসনের এই ফর্মুলাক লৈ কি কব খোঁজে মহানগরী সকলে? তো সিদ্ধান্ত তো ইমান ভাল হওয়া নাই বলে কব লাগবে, তেতিয়াহলে তো মোর বলে নয় গোটাই গুয়াহাটির যান মানুষগুলো অহা যাওয়া করে সব মানুষের প্রবলেম হয়ে যাব, বহুত প্রবলেম হয়ে যাব। প্রশ্ন উঠিছে, প্রশাসনের পরীক্ষামূলক এই নতুন নিয়মে মহানগরখনের বর্ধিত যানজট হ্রাস করবলে সক্ষম হবনে? ক্যামেরা পার্সন অঙ্কুর আর সৌরভর কইতে হ্যাপি বরা আর কঙ্কন ডেকার রিপোর্ট NB নিউজ। NB নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।